প্রায় 7 লক্ষ টাকার চোরাই জাল উদ্ধার করলো পুলিশ। মৎস্যজীবীদের নৌকা থেকে জাল চুরি যাওয়ার অভিযোগ পেয়ে সাফল্য মেলে পুলিশের। ঘটনায় গ্রেফতার এক। দীর্ঘদিন ধরেই মৎস্যজীবীদের জাল চুরি যাচ্ছিল, সমস্যায় পড়ছিলেন মৎস্যজীবীরা। ঘটনার তদন্তে নেমে প্রায় 7 লক্ষ টাকা চোরাই জাল উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার এক। ধৃতকে দিন তোলা হয় কাকদ্বীপ মহকুমা আদালতে। ঘটনায় চাঞ্চল্য। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বহুদিন ধরেই কাকদ্বীপ মহকুমা এলাকায় ট্রলারের মাছ ধরার জাল চুরির ঘটনা সামনে আসছিল, কিন্তু দুষ্কৃতীদের কোনোভাবেই ধরা সম্ভব হচ্ছিল না। এদিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মাছ ধরার চোরাই জাল সহ এক ব্যক্তিকে আটক করেছে হারুর পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। ধৃতকে আটক করার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করে এর পেছনে বড় কোনো চক্রে যোগসূত্র আছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে দিন তোলা হয় কাকদ্বীপ মহকুমা আদালতে। এই বিষয়ে কাকদ্বীপ মহকুমার এসডিপিও প্রসেনজিৎ ব্যানার্জি জানান, বেশ কয়েকদিন ধরেই এই এলাকায় জাল চুরির খবর সামনে আসছে। এদিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে 16টি জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 7 লক্ষ টাকা। তবে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তা তদন্ত করে দেখা হবে। থানায় হারুট পয়েন্ট পোস্টাল থানায় অভিযোগ হয়েছিল যে মাছের যে জাল, সেই জাল চুরি হচ্ছে। তো তারপর পুলিশ সোর্স লাগিয়ে একটা সাকসেস পেয়েছে এবং একজন অ্যারেস্ট হয়েছে। তার থেকে প্রায় 16টা মাছের জাল উদ্ধার হয়েছে, যার আনুমানিক মূল্য 7 লাখ টাকা। তো আমরা আরও দেখছি যে এর পেছনে কারা আছে, পিসি নেব আমরা। ওর নাম হচ্ছে নিরঞ্জন দাস। তো আরও ইনভেস্টিগেশন করে আমরা দেখছি, তদন্ত করে দেখব যে এর পেছনে আরও কারা আছে এবং আরও জাল উদ্ধার করা যায় কিনা। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা এবং সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ ছিল কাকদ্বীপ এলাকা থেকে মাছ ধরার জাল চুরি হচ্ছে, কিন্তু দুষ্কৃতীদের চোরাই জাল সহ ধরা সম্ভব হচ্ছিল না। এদিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে প্রচুর পরিমাণ চোরাই জাল উদ্ধার করে হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এই বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, বর্তমানে এই জাল চুরির ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে। গত কয়েক বছর ধরে সমুদ্রে সেভাবে মাছ পাওয়া যাচ্ছে না, স্বাভাবিকভাবেই মৎস্যজীবীরা ব্যবসায়িক দিক থেকে ক্ষতির মুখে পড়ছেন। এই পরিস্থিতিতে জাল চুরি হওয়ায় এক প্রকার মাথায় হাত পড়েছে মৎস্যজীবীদের। তবে পুলিশি তৎপরতায় বিপুল পরিমাণ জাল উদ্ধার হয়েছে এবং আগামী দিনে এই জাল চুরির বিষয়ে আরো কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। আমরা খুবই খুশি। জাল দীর্ঘদিন ধরেই হচ্ছিল, প্রায় প্রতি বছর হয়। তো এই বছরটা একটু বেশি দেখা গিয়েছে যে একদম প্রত্যেকটি গোডাউনে, আজ নয় কাল দুদিন অন্তর একদিন অন্তর প্রত্যেকটি গোডাউনে তালা ভেঙে ভেঙে রাত্রিবেলা জাল চুরি হচ্ছিল। এগুলো তো প্রত্যেকটা আমাদের যারা যারা মৎস্যজীবী আছে তো থানায় গিয়ে আমাদেরকে সবাই অভিযোগ জানিয়েছিলেন। থানায় জানাতে এখানে যে নতুন অফিসার এসেছেন পুরো ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখেন এবং প্রায় এক দুদিনের মধ্যেই বিশাল একটা গ্যাংকে ধরেছেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। এবং আমরা খুবই খুশি যে এতগুলো মানুষের রুটি রুজি যার সঙ্গে জড়িয়ে রয়েছে, এত মানুষ রয়েছে, দীর্ঘদিন ধরে একটা চক্র কাট করেছেন উনি, ভীষণ আমরা খুশি। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কাকদ্বীপ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।